নমস্কার বন্ধুরা নিটিউজি দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সিলিং রিলেটেড যে কোনো কোয়ারিস আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে নিট দু হাজার চব্বিশে তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো চারশো নিরানব্বই টাকাতে তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান কাউন্সিলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো তোমাদের যে কোনো ডাউট তোমাদের কাউন্সিলিং প্রদেশকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সিলিংটা অ্যাভেল করতে পারো ডাব্লিউ বিএম হিসেবে অলিন্নটা কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলে এইটা এবং টেলিগ্রাম গ্রুপ নিট দু হাজার চব্বিশ কাউন্সিলিং ঠিক আছে এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও চলো এই ভিডিওটা শুরু করে দেখো নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা নিট দু হাজার চব্বিশে বেঙ্গল এইটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা কাউন্সিলিং যেটা ডাব্লুবি এমসিসি ডট নিক ডট ইন ওয়েবসাইটে সম্পন্ন হয় সেটা দু হাজার চব্বিশে কত মানে কবে শুরু হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব দেখো অল ইন্ডিয়া কোটা ফিফটিন পার্সেন্ট কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করা হয়েছে মোটামুটি ছয় জুলাই যেটা বলা হয়েছে এবার বাকিটা এমসিসির ওপর হয়তো এক দু দিন ডিলে হতে পারে মেবি যদি ছয় জুলাই অল ইন্ডিয়া কোটান ফিফটিন পার্সেন্ট কাউন্সিলিংয়ের কাউন্সেলিং শুরু হয় তাহলে সেই কাউন্সেলিং চলবে ধরতে পারো মি জুলাই বা জুলাইয়ের কিছুটা পর পর্যন্ত তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কী হবে তোমরা আগে এটা দু হাজার তেইশের অল ইন্ডিয়াকোটা ফিফটিন পার্সেন্ট কাউন্সিলিংয়ের একবার দেখে নাও রাউন্ড ওয়ানের যেখানে রেজিস্ট্রেশন প্রসেস চলেছিলো কুড়ি থেকে পঁচিশে জুলাই এবং বাকি সমস্ত প্রসেস করতে করতে রিপোর্টিং হয়েছিল একত্রিশে জুলাই থেকে ফোর্থ আগস্ট ঠিক আছে প্রায় দেখো কাউন্সেলিং শুরু প্রায় দশ থেকে বারো দিন চলেছিল ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং স্টেটের ক্ষেত্রে এবার আসে এটা হচ্ছে নিট দু হাজার তেইশে রাউন্ড ওয়ান ওয়েস্টবেঙ্গল কাউন্সিলিংয়ের শেডিউল ছিল যেখানে অনলাইন রেজিস্ট্রেশন হয়েছিল পঁচিশ থেকে আঠাশে জুলাই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল সাতাশ আঠাশ একত্রিশে জুলাই এবং রিপোর্টিং হয়েছিল সেন্টারে মানে অ্যাডমিশান প্রসিডিওর হয়েছিল সাত আট নয় আগস্ট সুতরাং তোমরা দু হাজার চব্বিশে ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের এক্সপেক্ট করতে পারো মিড জুলাই নাগাদ অর্থাৎ জুলাই দশ থেকে পনেরো এই সময়ের মধ্যে কিন্তু বাকি সমস্ত যে ডকুমেন্টসগুলো আপলোড করবে মানে বিভিন্ন ফর্মগুলো আপলোড করবে নোটিশ দেওয়া হবে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাডমিশান প্রসিডিও চলতে চলতে চুলাইয়ের লাস্টের দিক কিন্তু চলে যাবে তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো যখনই বেঙ্গল স্টেট কাউন্সিল নোটিস দেবে আমার চ্যানেলের থ্রু তোমাদের জানিয়ে দেবো তোমরা নিট দু হাজার চব্বিশের ডকুমেন্টসগুলোকে রেডি করো আমাদের ডকুমেন্ট রিলেটেড ভিডিও চ্যানেলে দেওয়া আছে তোমরা নিট দু হাজার চব্বিশ ডকুমেন্টস অরিন্দ বেলল ইউটিউবে সার্চ করলে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবে এবং তাছাড়া ডাবলুবিএমসিসির ওয়েবসাইটে যে পারফর্মারগুলো আপলোড করবে সেগুলো ছাড়া তোমাদের বাকি যা ডকুমেন্টস হয় সেগুলো কিন্তু তোমরা এখন রেডি করে রেখো হাতের কাছে রেখো নাহলে পরে কিন্তু সেই সমস্যায় পড়তে হবে ঠিক আছে তোমাদের এনে মতামত আমাদের কমেন্টে জানাতে পারো বা আমাদের তোমাদের কাউন্সিলিং যে কোনো আপডেট যে কোনো হেল্পের জন্য আমাদের চ্যানেলে ফলো করতে থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশান ফার্স্ট কমেন্টে দেওয়া আছে এছাড়া আমাদের পেট কাউন্সিলিং অ্যাভেল করতে পারো সকলের সুস্থ থাকুক ভালো থেকো ভিডিওটা এই পর্যন্ত